দশম শ্রেণী, ক্লাস 10, ক্লাস 10 হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের এর আগে আমরা মনে হয় 4টা ক্লাস করছি, কয়টা ক্লাস? 4টা ক্লাস। 11.1-এ আমরা 2টা ক্লাস করছি, সেখানে শিখছি আমরা দূরত্ব নির্ণয়। 11.2-এ আমরা শিখছি বিভিন্ন বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। 11.3-এ আমরা শিখছি সরলরেখার ঢাল। এখন 11.4, এই 11.4-এ আমরা বিভিন্ন কিছু পড়ব। তার মধ্যে প্রথমে হলো কোনো সরলরেখার সমীকরণ নির্ণয়। পরে ওই সরলরেখাগুলো লেখচিত্র অঙ্কন, বা সরলরেখাগুলো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, বা সরলরেখাগুলো এই যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, এই ইত্যাদি বিষয়গুলি আমরা শিখব। সরলরেখাগুলো এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুগুলো স্থাপন করে, তারপরে ওইসব সরলরেখার লেখচিত্র অঙ্কন খেয়াল করো। খুবই ইম্পর্টেন্ট টপিকস। কোনো একটি রেখার ঢাল এম এবং X1, Y1 বিন্দুগামী রেখার সমীকরণ Y-Y1 = M × X-X1। যে টপিকসগুলো পড়াবো প্রত্যেকটারই বিকল্প নিয়ম আছে, আগে মূলত একটা নিয়মই শিখো, পরে বিকল্পটা দেখলেই পাবা। কোনো একটি সরলরেখার ঢাল যদি এম হয়, কোনো একটি সরলরেখার ঢাল কত? এম। এবং ওই রেখাটা X1, Y1 বিন্দুর উপর দিয়ে যায়, মানে X1, Y1 বিন্দুগামী হয়, তাহলে ওই রেখার সমীকরণ হবে Y-Y1 = M × X-X1। এগুলো একটু করে করে মুখস্থ করে ফেলতে হবে। কোনো একটি সরলরেখার ঢাল যদি এম হয়, রেখাটি X1, Y1 বিন্দুগামী হয়, মানে X1, Y1 বিন্দুর উপর দিয়ে যায়, তাহলে ওই রেখাটির সমীকরণ হবে Y-Y1 = M × X-X1। Y-Y1 = M × X-X1। আমরা তার একটা প্রয়োগ দেখতেছি। ঢাল থ্রি আর -2, -3 বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। প্রশ্নটা খেয়াল করো, ঢাল দেওয়া আছে কত থ্রি আর -2, -3 বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। আমরা কতক্ষণ আগে দেখছি ঢাল দেওয়া থাকলে আর এত বিন্দুর উপর দিয়ে যায়, এরকম রেখার সমীকরণ বের করতে পারি। ঢাল আনসার, হ্যাঁ, ঢাল M = 3, ঢালটাকে M = 3 ধরলাম, আর বিন্দুটা হলো X1, Y1 = -2, -3। আবার খেয়াল করো, ঢাল M = 3, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, আর বিন্দু X1, Y1 = -2, -3, দ্যাট মিন্স X1 হলো -2, Y1 হলো -3। রেখার সমীকরণটা কি বলো সূত্রটা? Y-Y1 = M × X-X1। Y-Y1 = M × X-X1, বা ওয়াই তো থাকবেই, মাইনাস X1-এর মান হলো -2, Y1-এর মান হলো -3। Y-Y1 কত? -3। তুমি বুঝতে পারলে পরে একবারে যদি -3 লিখো কোনো অসুবিধা নাই। M = 3 ইন্টু এক্স তো থাকবেই, X-X1-2। তুমি যদি একবারে +2 লিখে ফেলো কোনো অসুবিধা নাই, -2 লিখে ফেলবা কোনো অসুবিধা নাই, বা Y+3 = 3 × X+2, বা গুণ করে দেও Y+3 = 3X+6, বা Y
ইকুয়াল টু থ্রি এক্স প্লাস সিক্স মাইনাস থ্রি বা ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি। এই যে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, ইহাই নির্ণয়ের সমীকরণ। ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি এরকম বানাতে হবে এরকম না, তুমি যদি এগুলো সব বামে না ডান পাশে জিরো করো, যে ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো বা ওয়াই মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু থ্রি, কোনো অসুবিধা নাই। তবে আমরা যে কোনো সমীকরণ সাধারণত ওয়াই ইকুয়াল টু সামথিং পরে আমরা দেখবো এই সিস্টেমটা। এভাবে ঢাল দেওয়া থাকলে আর কোনো বিন্দুগামী বললে এরকম রেখার সমীকরণ বের করা যাবে, বের করা কি যাবে। সূত্রটা হচ্ছে কি বলবা, এম ঢাল, এম কি ঢাল, এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। মুছে ফেললাম, এটা একটা টপিকস গেল, রেট উপরে থাক ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। ওকে ঠিক আছে, এখন দেখো মার্কারের কালি শেষ হয়ে, এখন দুই বিন্দুগামী রেখার সমীকরণ, এখন কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ, একটা বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু এর উপর দিয়ে গেলে তার সমীকরণটা কেমন হবে। এ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি অফ এক্স টু ওয়াই টু বিন্দুগামী রেখার সমীকরণ, একটা বিন্দু একটা রেখা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর উপর দেও যা, এক্স টু ওয়াই টু বিন্দুর উপর দেও যা, তার সমীকরণটা কেমন হবে। আগে আমরা শিখছি একটা ঢাল এবং একটা বিন্দুগামী রেখার সমীকরণ, এখন আজকে ঢাল দেওয়া নাই, আজকে ঢাল দেওয়া নাই, শুধু দুই বিন্দুগামী রেখার সমীকরণ, এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ। সূত্রটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। প্রত্যেকটা আবার বিকল্প উপায়েও লেখা যা, সেইগুলো পরে দেখবা, আগে আমি একটা পড়াচ্ছি রে দেখো, এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। আমি আগেই বলছি আজকে টপিক ছিল আমি সমীকরণ নির্ণয় শিখতেছি, কি নির্ণয়, সমীকরণ নির্ণয়, এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। একটা উদাহরণ করলে আমাদের ঠিক হয়ে যাবে, থ্রি ফোর বি সিক্স সেভেন, এ থ্রি ফোর বি হলো সিক্স সেভেন বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। এ হলো থ্রি ফোর বিন্দু, বি হলো সিক্স সেভেন, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। এই নিয়মটা শিখলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে ধরি এ অফ না এরকম না, সমীকরণ সমীকরণ লিখে ফেললাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখে ফেললাম সমীকরণটা। আমরা জানি যেটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এভাবে পাশে একটা টান দিব, না হলে উপরেই প্রথমে লিখে নিব, কোনো অসুবিধা নাই। এই যে খেয়াল করো, এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল টু থ্রি ফোর এক্স টু, এখানে দাঁড়িও, এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল টু থ্রি ফোর এক্স টু ওয়াই টু ইকুয়াল টু সিক্স সেভেন, পাশে বলে দিলাম, এখানে পাশে না বলে তুমি উপরে শুরুতে বলবা কোনো সমস্যা নাই। এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল টু থ্রি ফোর এক্স টু ওয়াই টু ইকুয়াল টু সিক্স সেভেন, তার মানে এক্স ওয়ান হলো থ্রি, ওয়াই ওয়ান হলো ফোর, এক্স টু হলো সিক্স, ওয়াই টু হলো সেভেন। এই মানগুলো জাস্ট এখানে বসে দিব, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই যা আছে তাই থেকেই যাবে। আমি বসাবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, এই মানগুলো বসে দিব,
কোনো অসুবিধা নাই। বা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত বলো? ওয়াই ওয়ান ফোর বাই এক্স মাইনাস এক্স ওয়ান কত বলো? এক্স ওয়ান কত? থ্রি। ওয়াই ওয়ান কত? ফোর। ওয়াই টু কত? এই যে ওয়াই টু সেভেন। এক্স ওয়ান কত? থ্রি। এক্স টু কত? সিক্স। মানগুলো জাস্ট বসায় দিলাম, ক্লিয়ার? বা ওয়াই মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি ইকো টু, চার থেকে সাত গেলে গা মাইনাস থ্রি, তিন থেকে আসবে মাইনাস থ্রি, মাইনাস থ্রি মাইনাস থ্রি কাটা যা থাকে ওয়ান, বা থাকে কত? ওয়ান, পাশে লিখে ফেললাম। আর আরি গুণ করবো এখন, কী করবো? আর আরি ওয়াই মাইনাস ফোরের সাথে গুণ হবে ওয়ান, এক্স মাইনাস থ্রির সাথে গুণ হবে ওয়ান, যা আছে তাই। ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, আর আরি গুণ, কী গুণ এটা? আর আরি গুণ, বা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি প্লাস ফোর, মাইনাস ফোরকে ধাক্কা মারলে প্লাস ফোর, বা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এটাই নির্ণয় সমীকরণ, এটাই নির্ণয় সমীকরণ। প্রথমে শিখছি একটা ঢাল আর একটা বিন্দুগামী রেখার সমীকরণ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন শিখলাম দুই বিন্দুগামী রেখার সমীকরণ, ঢাল দেওয়া নাই আজকে, আজকে ঢাল দেওয়া নাই, বিন্দু ধরলাম একটা এক্স ওয়ান আর একটা এক্স টু, এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা এক্স টু ওয়াই টু, এরূপ থাকলে সূত্রটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখানে তুমি সূত্রটা লিখে ফেলবা, পাশেভাবে লিখবা এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল টু এটা, এক্স টু ওয়াই টু ইকুয়াল টু এটা, বুঝে গেলাম? এক্স ওয়ান মানে থ্রি, ওয়াই ওয়ান মানে ফোর, এক্স টু মানে সিক্স, ওয়াই টু মানে সেভেন, কত? সেভেন। এই মানগুলো এখানে বসাইলে, হিসাব করলে আর আর গুণ টুন করলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটাই নির্ণয় সমীকরণ, এটা নির্ণয় সমীকরণ। এই যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করলাম, এ থ্রি ফোর, বি হলো সিক্স সেভেন, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ এভাবে না করে আরেকটা নিয়ম আছে, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল এম ইকুয়াল টু কুটি দ্বয়ের অন্তর বাই সেভেন মাইনাস ফোর বাই সিক্স মাইনাস থ্রি, থ্রি বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। এবি রেখার ঢাল কত পাইলাম? ওয়ান। এবি রেখা মানে সে এ বিন্দুগামীও হতে পারে, বি বিন্দুগামীও হতে পারে, একই তো কথা, এ বিন্দুগামী যে কথা, বি বিন্দুগামী একই কথা। তাহলে এখন ঢাল পাইলাম এম, আর হয় এ বিন্দুগামী ধরবা না হলে বি বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে প্রথম নিয়মেই হবে, কোনো অসুবিধা নাই। এটা খেয়াল করো, প্রথমটাতে ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ বের করতে পারি, পরে দুইটা বিন্দু দেওয়া থাকলে ডাইরেক্ট সমীকরণ বের করতে পারি। কেউ এই নিয়ম না করে, কেউ যদি দুই বিন্দুগামী ওখান থেকে ঢাল বের করে নেয়, পরে ঢাল আর যে কোনো এ অথবা বি একটা বিন্দু নিয়ে সমীকরণ বের করে তবু হবে। তবে এরকম দুই বিন্দুগামী দেওয়া থাকলে ঢালে যাওয়ার প্রয়োজন নেই, দুই বিন্দুগামী রেখার সমীকরণ ডাইরেক্টই আছে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, কোনো অসুবিধা নাই। আমরা শিখলাম সমীকরণ নির্ণয়, কে শিখলাম? সমীকরণ নির্ণয়, আমরা শিখলাম সমীকরণ নির্ণয়, কে শিখলাম? সমীকরণ নির্ণয়, খেয়াল করো ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি একটা সমীকরণ, এটা এক নং সমীকরণ দিলাম। যদি বলে কখনো ইহা, ইহা মানে এক নং সমীকরণটা, টি ফোর বিন্দুগামী, টি ফোর বিন্দুগামী, কোনো সরলরেখা যে কোনো বিন্দুগামী, এক নং সরলরেখা মানে ইহা টি ফোর বিন্দুগামী, টি ফোর বিন্দুগামী এই সরলরেখাটা টি ফোরের উর্ফে দাজা, টি ফোরের উর্ফে দাজা, টি হলো ভুজ, ফোর হলো কুটি, ফোর হলো কি? কুটি। এই যে টি ফোর বিন্দুগামী, তার মানে টিটা কি? ভুজ, ফোরটা কি? কুটি। ওই এক নং সমীকরণে এক্সের পরিবর্তে টি বসানো যাবে, ওয়াইয়ের পরিবর্তে ফোর বসানো যাবে, খেয়াল করো বিষয়টা। একটা সমীকরণ ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, ইহা টি ফোর বিন্দুগামী, টি ফোর বিন্দুগামী, টি ফোর মানে ভুজ টি, কুটি ফোর, এই টি ফোর বিন্দুগামী, টি ফোর বিন্দুগামী মানে ওই সমীকরণে এক্সের জায়গায় টি বসাতে পারবা, ওয়াইয়ের জায়গায় ফোর বসাতে পারবো, ওখান থেকে আবার পরে কাজ করলে টি এর মান আসবে, টি এর মান আসবে,
সুতরাং এক্স কত? টি। ওয়াই কত? ফোর। মানে বুঝ হলো টি, কুটি হলো ফোর। এক্স জায়গায় টি বসাবো, ওয়াইয়ের জায়গায় ফোর বসাবো। ওয়াইয়ের জায়গায় বসাতে হবে ফোর ইকুয়াল টু থ্রি ইন্টু টি প্লাস থ্রি, বা থ্রি টি প্লাস থ্রিটা আগে লিখলাম, ফোরটা পরে রাখলাম। থ্রি টি ইকুয়াল টু ফোর মাইনাস থ্রি, থ্রি টি ইকুয়াল টু ওয়ান, বা টি ইকুয়াল টু ওয়ান থার্ড। সুতরাং ওয়ান থার্ড ফোর, ওই যে টি এর মান যে পাইলাম ওয়ান থার্ড, টি এর মান কত পাইলাম? ওয়ান থার্ড। এই যে বিন্দুর স্থানাঙ্কটা আগে ছিল টি ফোর, এখন এই বিন্দুটা স্থানাঙ্ক দাঁড়াইছে ওয়ান থার্ড ফোর, ওয়ান থার্ড ফোর, বা টি এর মানও পাইলাম ওয়ান থার্ড। ক্লিয়ার? এভাবে যে কোনো রেখা যে কোনো বিন্দুগামী হবে, ওই বিন্দুর বুস্টার জায়গা এক্সের জায়গায় বুস্টা বসাতে পারবো, ওয়াইয়ের জায়গায় কুটিটা বসাতে পারবো। যেমন থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স, ইহা এ বি বিন্দুগামী, ইহা এ বি বিন্দুগামী, ইহা কয় কয় বিন্দুগামী? এ বি। তার মানে এক্সের জায়গায় এ বসাতে পারবো, ওয়াইয়ের জায়গায় বি বসাতে পারবো, কোনো অসুবিধা নাই। এক্সের তাহলে থ্রি এ প্লাস টু বি ইকুয়াল টু সিক্স। যে কোনো রেখা এরকম যত বিন্দুগামী হবে, এ বি মানে এ হলো ভুজ, বি হলো কুটি, এক্সের জায়গায় এ বসাতে পারবো, ওয়াইয়ের জায়গায় বি বসাতে পারবো। ক্লিয়ার? যে কোনো রেখা যে কোনো বিন্দুগামী বললে এই কাজটা করা যাবে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা কি নাই তাকাও খেয়াল করো। খুব ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করবো, এখন খুব ইম্পর্টেন্ট বিষয় শিখবো। ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, এরকম যে কোনো একটি রেখা, আগে আমার বলতে বলে গেছিলাম এরকম কোনো সমীকরণে চলকের ঘাত এক্সের পাওয়ার এবং ওয়াইয়ের পাওয়ার, চলকের ঘাত যদি ওয়ান হয়, চলকের ঘাত যদি ওয়ান হয়, সে হবে সরলরেখার সমীকরণ। ওটার লেখচিত্র অঙ্কন করলে মাস্ট বি সরলরেখা হবে। এক ঘাত বিশিষ্ট সকল এরকম সমীকরণ থাকলে তাদের লেখচিত্র অঙ্কন করলে তারা কেমন হবে? সরল লেখা। কেমন হবে? সরল লেখা। ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, এটা একটা সমীকরণ, খুব ইম্পর্টেন্ট টপিকস এখন। ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, এটা একটা সমীকরণ। গত ক্লাসে আমরা শিখছিলাম, যদি বলি এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু থ্রি এর লেখচিত্র, এক্স ইকুয়াল টু থ্রি, তো এক্স অক্ষের দিকে এক দুই তিন, এক্স অক্ষের দিকে তিন গর্গিয়া বরাবর টান দিলে এটা হলো এক্স ইকুয়াল টু থ্রির লেখচিত্র, এক্স ইকুয়াল টু থ্রির লেখচিত্র, এত ঝামেলা নাই। আবার এক্স ইকুয়াল টু মাইনাস টু এক দুই, বাম দিকে মাইনাস দুই গর, এক্স ইকুয়াল টু মাইনাস টুর লেখচিত্র, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। যদি বলি ওয়াই ইকুয়াল টু ফোর এর লেখচিত্র, ওয়াই ইকুয়াল টু ফোর, মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে চার গর, এক দুই তিন চার, ওয়াই ইকুয়াল টু ফোর এর লেখচিত্র, ওয়াই ইকুয়াল টু ফোর এর লেখচিত্র। আবার যদি বলি ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ, ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ, ওয়াই ড্যাশের দিকে যাবে, এক দুই তিন চার পাঁচ, ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ এর লেখচিত্র। আমরা চারটা জিনিস দেখলাম, কয়টা জিনিস? চারটা জিনিস। এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু টু থ্রি বা মাইনাস টু মাইনাস থ্রি, এরকম যে কোনো সাংখ্যিক মান থাকলে তার লেখচিত্র কেমন হবে তা আমি শুনেই বলতে পারবো। এক্স ইকুয়াল টু টু, এক্স এক্স ইকুয়াল টু থ্রি, এক্স ইকুয়াল টু থ্রি, মানে এক্স অক্ষের ও মূলবিন্দু থেকে ডান দিকে তিন গর গিয়া বরাবর এরকম টান হবে। এক্স ইকুয়াল টু থ্রির লেখচিত্র হবে ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব। এক্স ইকুয়াল টু মাইনাস টু, এটাও হবে ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব। এক্স ইকুয়াল টু ফোর, ওয়াই ইকুয়াল টু ফোর, ওয়াই অক্ষের দিকে চার গর গিয়া বরাবর টান হবে, সে হবে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব। আবার ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস ফাইভ,
তাহলে মূল বিন্দু থেকে নিচ দিকে ড্যাশের দিকে মাইনাস ফাইভ গড় দেয়ার সেটাও হবে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব। এভাবে আমি শুনেই বলতে পারবো তার লেখচিত্রটা কেমন হবে এবং গ্রাফ পেপারেও এভাবে টান দিয়ে আঁকে দিলেই হবে, কোনো অসুবিধা নাই। এরকম যদি লেখচিত্র থাকে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, এটার লেখচিত্র কেমন হবে আমি কিছুটা আইডিয়া করতে পারি। এটার লেখচিত্র হবে সরল রেখা, এটার লেখচিত্র হবে সরল রেখা। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, যে চলকের ঘাত ওয়ান, এটা লেখচিত্র হবে সরল রেখা, এটা লেখচিত্র হবে সরল রেখা। সমতলে দুটো অক্ষ নিলাম, সরল রেখা যে হবে সরল রেখাটা এদিক দাও যেতে পারে, 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 এদিক দাও, এদিক দাও, অর্থাৎ এরকম যে কোনো দিক দাও যেতে পারে, কোনো অসুবিধা নাই। এটাই আমি দেখব একটা সরল রেখা এরকম সে কোন দিক দেয় কীভাবে যাবে। একটা বিষয় খেয়াল করো, এই যে সরলরেখা আমরা দেখতেছি, এই যে সরলরেখা আমরা দেখতেছি, এই সবগুলো রেখায় শুধু এর আগে যে আঁকছিলাম, এই যে কতক্ষণ আগে যে আমি দেখাইলাম এরকম বা এরকম বা এরকম বা এরকম, এরকম ক্ষেত্রে রেখাগুলো শুধু একটা অক্ষকে ছেদ করে, একটা অক্ষকে ছেদ করে। এরকম লম্বভাবে থাকলে এক অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে নো টাচ। এরকম সমান্তরালভাবে থাকলে ওয়াই অক্ষকে ছেদ করে, এক অক্ষকে নো টাচ, এক অক্ষকে নো টাচ। অর্থাৎ এক্স ইকুয়াল টু সামথিং বা ওয়াই ইকুয়াল টু সামথিং এরকম যদি কোনো সাংখ্যিক মানের সমীকরণ দেওয়া থাকে, সে হবে তার লেখচিত্র হবে কোনো না কোনো অক্ষের সমান্তরাল, কোনো না কোনো অক্ষের সমান্তরাল, কোনো না কোনো অক্ষের কি সমান্তরাল। তারা উভয় অক্ষকে ছেদ করবে না, তারা উভয় অক্ষকে ছেদ করবে না। এটা গত ক্লাসেই বলা উচিত ছিল, আমি মনে বলছি না, একটু দেখে ফেলো বিষয়টা, পরে আমি আবার যাচ্ছি। এই যদি বলি এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত, টু জিরো, এই বিন্দুর স্থানাঙ্ক ফোর জিরো, এই বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি জিরো। একটা বিষয় খেয়াল করো তুমি, এক্স অক্ষের উপর আমি যতগুলো বিন্দু স্থাপন করলাম প্রতিটি বিন্দুর কোটি কত, শূন্য। কোটি মানে এক্স, বুঝ মানে ওয়াই, কোটি মানে এক্স আর সরি, কোটি মানে ওয়াই আর ভুজ মানে এক্স, কোটি মানে ওয়াই আর ভুজ মানে এক্স। এক্স অক্ষের উপর যতগুলো বিন্দু নিবা তুমি, সবগুলো বিন্দুর কোটি কত হবে, শূন্য, কত হবে, শূন্য। কোটি শূন্য মানে ওয়াই ইকুয়াল টু শূন্য, কোটি শূন্য মানে ওয়াই ইকুয়াল টু শূন্য। আবার এইখানে যদি একটা বিন্দু নেও, যদি দুই গড়টা জিরো টু, এইখানে যদি একটা বিন্দু নেও, আনুমানিক দিচ্ছি আমি জিরো ফাইভ, এইখানে যে একটা বিন্দু নেও জিরো মাইনাস থ্রি, জিরো কত, মাইনাস থ্রি। খেয়াল করো ওয়াই অক্ষের উপর যতগুলো বিন্দু নেওয়া হয়েছে সবগুলো বিন্দুর ভুজ শূন্য, সবগুলো বিন্দুর ভুজ শূন্য। এটা মানে প্রথম লেকচার ওয়ানে আমি বলছিলাম যে ভুজ বা কুটি কোনোটা শূন্য হলে, ভুজ বা কুটি কোনোটা শূন্য হলে এই বিন্দুগুলো কোনো চতুর্ভাগে অবস্থিত নয়। ভুজ বা কুটি যদি শূন্য হয় এই বিন্দুগুলো কোনো না কোনো অক্ষের উপর অবস্থিত হবে, কোনো না কোনো অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে এক্স অক্ষের উপর সকল বিন্দুর কুটি শূন্য মানে ওয়াই শূন্য, ওয়াই অক্ষের উপর সকল বিন্দুর ভুজ শূন্য মানে এক্স শূন্য। এ কারণেই বলা হয় এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো। মুখস্থ না, করতে করতে মুখস্থ হয়ে যাবে, তারপরে বুঝে নেবে কেন ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য, কোটি শূন্য মানে ওয়াই শূন্য, তাই এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো। আবার ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু শূন্য, এক্স ইকুয়াল টু শূন্য মানে ওয়াই অক্ষের উপর সকল বিন্দুর ভুজ শূন্য, সকল বিন্দুর কি ভুজ শূন্য, তারপরে এক্স ইকুয়াল টু শূন্য। ক্লিয়ার? আমরা আরেকটা জিনিস শিখলাম, এক্স ইকুয়াল টু জিরো হলে সে হলো ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই ইকুয়াল টু জিরো হলে সে হলো এক্স অক্ষের সমীকরণ, ওয়াই ইকুয়াল টু জিরো হলে এক্স অক্ষের সমীকরণ, এক্স ইকুয়াল টু জিরো হলে সেটা হলো ওয়াই অক্ষের সমীকরণ। ক্লিয়ার? আমরা শিখলাম এক্স বা ওয়াই অক্ষের সমীকরণ, আর কতক্ষণ আগে শিখছি এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বা এক্স বা ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ দেখেই বলতে পারবো, দেখেই ওই সমীকরণের লেখচিত্র আঁকতে হবে না, ওই সমীকরণ দেখেই আমি বলতে পারবো তার লেখচিত্রটা কীরূপ হবে। এখন যখন এরকম
একটা আমি সমীকরণ লিখছি ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, সে তো কোনো এক্স অক্ষের সমীকরণ নয়, সে তো ওয়াই অক্ষের সমীকরণ নয়, সে তো এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণও নয়। তার মানে এর সমীকরণটা যেরকমই হোক, এর লেখচিত্রটা যেরকমই হোক, এই লেখচিত্রটা এক্স বা ওয়াই উভয় অক্ষকে সেট করে যাবে। এক্স বা ওয়াই উভয় অক্ষকে সেট, এইটা যদি যা এক্স অক্ষকে সেট করছে এখানে, ওয়াই অক্ষকে সেট করছে এখানে, এই দিক দিয়ে যদি যা এক্স অক্ষকে সেট করলো এখানে, ওয়াই অক্ষকে সেট করলো এখানে, এই দিকে যদি যা এক্স অক্ষকে সেট করলো এখানে, ওয়াই অক্ষকে সেট করলো এখানে, এক্স অক্ষকে সেট করলো এখানে। আমরা এখন দেখব কোনো একটি সরলরেখা যাওয়ার সময় এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেট করে, এটাই শিখব। আমরা এখন দেখব কোনো একটি রেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেট করে, সেটা আমরা শিখব। মনে করো এক নং রেখা যাওয়ার সময় এই দিকটা গেল, আমি কিন্তু শিউর না, ধরে নিলাম এই দিকটা গেল, এই বিন্দুর স্থানাঙ্কটা কত তো জানি না, এক্স অক্ষকে তো এখানেই সেট করছে নাকি, মনে করলাম এক নং রেখাটা যাওয়ার সময় এখানে সেট করলো, এই বিন্দুর স্থানাঙ্ক কত জানি না, তবে একটু হলেও জানি, কি জানি, এই বিন্দুর স্থানাঙ্ক সামথিং জিরো, এই বিন্দুর স্থানাঙ্ক সামথিং জিরো, এখানে সেট করে এই ছেদবিন্দুর স্থানাঙ্ক তুমি জানো কও না, তবে কিছুটা হলেও জানি, কি কিছুটা জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো সামথিং, জিরো সামথিং। একটা বিষয় খেয়াল করো, কোনো একটি রেখা যাওয়ার সময় যখন উভয় অক্ষকে সেট করে, এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে সেট করে, কোন বিন্দুতে সেট করে জানি না, তবে কিছুটা জানি, এক্স অক্ষকে কোথায় সেট করে সেই বিন্দুর স্থানাঙ্ক সামথিং জিরো, ওয়াই অক্ষকে যেখানেই সেট করুক না কেন ওই বিন্দুর স্থানাঙ্ক জিরো সামথিং, জিরো সামথিং। বিষয়টা ক্লিয়ার? কতক্ষণ আগে দেখছি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ শূন্য, এই যে এক নং রেখা যাওয়ার সময় সে কোনো অক্ষের সমান্তরাল নয়, সে কোনো অক্ষের সমীকরণ নয়, তাহলে সে মাস্ট বি উভয় অক্ষকে সেট করে। এক নং রেখা উভয় অক্ষকে কোন কোন বিন্দুতে কীভাবে সেট করে এটা শিখবো, খেয়াল করো, এক নং রেখা এক্স অক্ষকে কই সেট করে জানি না, তবে কিছুটা জানি, কি জানি, ওই যে সামথিং জিরো, তার মানে এই কোটি শূন্য, কোটি শূন্য মানে ওয়াইয়ের মান শূন্য, ওয়াই অক্ষকে কই সেট করে জানি না, কিছুটা জানি, জিরো সামথিং, তার মানে ভুজ শূন্য, তার মানে এক্স শূন্য, তার মানে এক্স শূন্য, এক্স অক্ষকে সেট, এক নং রেখা এক্স অক্ষকে ওয়াই অক্ষকে কীভাবে কই সেট করে বের করতেছি, সকল রেখা যে কোনো অক্ষকে কোথায় সেট করে কীভাবে বের করার নিয়ম এটা, এক্স অক্ষকে সেট, এক নং এ ওয়াই ইকুয়াল টু শূন্য বসায়, ওই যে কেন এক্স অক্ষকের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য, কোটি শূন্য মানে ওয়াই শূন্য, এক নং ওয়াই ইকুয়াল টু শূন্য বসাও, জিরো ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি, বা থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, এক নং এক্স অক্ষকে মাইনাস ওয়ান, এক ভুজ পাইছি মাইনাস ওয়ান, কোটি কত শূন্য, মাইনাস ওয়ান জিরো বিন্দুতে সেট করে, এক নং রেখাটা এক্স অক্ষকে মাইনাস ওয়ান জিরো বিন্দুতে সেট করে, বুঝছো কি না, ওই যে এক্স এর মান মাইনাস ওয়ান মানে ভুজ মাইনাস ওয়ান, কোটি ওয়াই শূন্য মানে শূন্য, ওয়াই অক্ষকে সেট, ওয়াই অক্ষকে যেখানেই সেট করুক না কেন ভুজ কত শূন্য, তাই এক্স ইকুয়াল টু শূন্য বসাবো, এক নঙে এক্স ইকুয়াল টু শূন্য বসাই, বসাও, ওয়াই ইকুয়াল টু থ্রি ইন্টু জিরো প্লাস থ্রি, ওয়াই ইকুয়াল টু থ্রি, ভুজ কত শূন্য, ভুজ কত দিয়েছিলাম শূন্য, ও কোটি কত পাইছি থ্রি, এক ন ওয়াই অক্ষকে জিরো থ্রি বিন্দুতে সেট করে,
এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো সরলরেখা এক্স বা ওয়াই উভয় অক্ষকে কোইসেদ করে, এক্স অক্ষকে কোইসেদ করে বের করতে হলেই ওয়াই ইকুয়াল টু শূন্য বসাবো, এভাবে ওয়াই অক্ষকে বের করতে হলেই কোইসেদ করে বের করতে হলেই এক্স ইকুয়াল টু শূন্য বসাবো, এভাবে ক্লিয়ার। কেন শূন্য বসাবো এক্স অক্ষে বা ওয়াই অক্ষে, এই নিয়মটা, এই বেসিকটা আমার খেয়াল রাখতে হবে। এক্স অক্ষের উপর সকল বিন্দুর কুটি শূন্য, ওয়াই অক্ষের উপর সকল বিন্দুর ভুজ শূন্য, ওই নিয়ম থেকে এইভাবে আমাদের যে কোনো রেখা এক্স এবং ওয়াই অক্ষকে কোইসেদ করে তা বের করতে পারবো, তা বের করতে পারবো। এই যে এক্স অক্ষকে কোইসেদ করে ওয়াই অক্ষকে কোইসেদ করে বের করলাম, বের করলাম, এখন এক্স অক্ষকে কোইসেদ করে লেখো মাইনাস ওয়ান জিরো, শখ কাগজে বলো গ্রাফ পেপারে মাইনাস ওয়ান জিরো স্থাপন করব, মাইনাস ওয়ান বামে যাবে জিরো, এই যে এখানে আনুমানিক দল আর কি, মাইনাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান জিরো, ওয়াই অক্ষকে কোইসেদ করে জিরো থ্রি, জিরো তো এখানে থ্রি উপরের দিকে, জিরো থ্রি, এই যে দুইটা যদি সংযোগ করে দেয়, দুইটা কী করে দেয়, সংযোগ করে দেয় জিরো থ্রি, এই হইলো এই ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি বা এক নং রেখার লেখচিত্র। ক্লাস এইটে আমরা পড়ার সময় লেখচিত্র আঁকতাম একটু ভিন্নভাবে, যে কোনো একঘাত বিশিষ্ট লেখার লেখচিত্র আঁকতাম ভিন্নভাবে, ওখানে এক্সের কয়েকটি মান নিয়ে শখ বানাইতাম, ওয়াইয়ের কয়েকটি মান নিয়ে শখ বানাইতাম, ওই লেখচিত্রগুলো ওই বিন্দুগুলো শখ কাগজে স্থাপন করে পরপর সংযোগ করে লেখচিত্র আঁকতাম, ওইভাবেও এগুলো করা যাবে। কিন্তু হায়ার ম্যাথে এইসব নিয়মের সাহায্যে আরও অনেক প্রশ্ন, অনেক সৃজনশীল পড়তে হবে। হায়ার ম্যাথে যে কোনো সরলরেখার ছবি আঁকতে হলে, যে কোনো সরলরেখার ছবি আঁকতে হলে ওই সরলরেখাটা এক্স অক্ষকে কোইসেদ করে বের করতে হবে, ওয়াই অক্ষকে কোইসেদ করে বের করতে হবে, ওই ছেদবিন্দু দুগুলো স্থাপন করে, ওই ছেদবিন্দু দুটা স্থাপন করে এরকম সংযোগ করলে, ও এরকম সংযুক্ত করলে ওই সরলরেখা পাওয়া যাবে। একটা খেয়াল করো, এই সরলরেখাটা দুই অক্ষের সমন্বয়ে একটা ত্রিভুজ তৈরি করে, দুই অক্ষের সমন্বয়ে একটা ত্রিভুজ তৈরি করে এই কালো অংশটা। এই সরলরেখাটা যাওয়ার সময়, এই এক নং সরলরেখা যাওয়ার সময় উভয় অক্ষের সমন্বয়ে একটা ত্রিভুজ তৈরি করছে, উভয় অক্ষের সমন্বয়ে একটা ত্রিভুজ তৈরি করছে, যে ত্রিভুজের তিনটা শীর্ষ হইল, এটা হলো জিরো জিরো, যে ত্রিভুজের তিনটা শীর্ষ, একটা হলো মাইনাস ওয়ান জিরো, আর একটা হলো জিরো জিরো, আর একটা জিরো থ্রি, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো না? তিন শীর্ষবিন্দু দেওয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে, হাফ মডুলাস, হাফ মডুলাস, ওই নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, ক্লিয়ার। খুবই ইম্পর্টেন্ট নিয়ম আমরা শিখলাম, যে কোনো রেখা এক্স বা ওয়াই উভয় অক্ষকে কোন কোন বিন্দুতে কী করে ছেদ করে, কোন কোন বিন্দুতে কী করে ছেদ করে আমরা শিখলাম, একটা রেখা যাওয়ার সময় কোন কোন বিন্দুতে কীভাবে ছেদ করে। একটু সময় চলে যাচ্ছে বেশি, একটু আস্তে আস্তে বলতেছি, খেয়াল করো, এখন খুবই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটা সরলরেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এরূপ কোনো আকারের সমীকরণ হলে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এরূপ আকারের কোনো সমীকরণ হলে, এই এমকে বলে ঢাল, এমকে বলে ঢাল, সিকে বলে ওয়াই অক্ষের ছেদিতাংশ বা ছেদাংশ বা ছেদাংশ, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এরূপ আকারের কোনো সমীকরণ থাকলে ওই এক্সের যে সহগটা মানে এম, তাকে বলে ওই সরলরেখার ঢাল, তাকে বলে ওই সরলরেখার ঢাল, আর সিকে বলে ওয়াই অক্ষের ছেদিতাংশ, ওয়াই অক্ষের ছেদিতাংশ বা ছেদাংশ। ছেদাংশটা কী আমি দেখাবো, খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স প্লাস টু, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এক নং দিলাম, ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স প্লাস টু, এক্সের সহগ কত, রুট থ্রি, এক্সের সহগ কত, রুট থ্রি, তাহলে এক নং এর ঢাল রুট থ্রি, এক নং এর ঢাল কত, রুট থ্রি, আর ওয়াই অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ টু, ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স প্লাস টু,
তাহলে এক্স এই এক নং এর ঢাল এক্সের সহগ কত রুট থ্রি আর ওয়াই অক্ষের ছেদাংশ টু। যদি বলে এক নং রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এক নং রেখা যাওয়ার সময় এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, কই জানি না, ধরি থিটা কোণ, ধরি কি কোণ, আমি লিখতে পারি হ্যাঁ টেন থিটা ইকুয়াল টু এম, ঢাল এম, টেন থিটা ইকুয়াল টু এম মানে রুট থ্রি, রুট থ্রি মানে টেন, সিক্সটি, থিটা কত, সিক্সটি। এভাবে ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স প্লাস টু এই রেখা যাওয়ার সময় এক্স অক্ষের সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি, সিক্সটি ডিগ্রি। কীভাবে বুঝলাম, ওই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রুট থ্রি এক্স প্লাস টু, ওই রুট থ্রিটা হলো ঢাল, এম ইকুয়াল টু রুট থ্রি, তাই ধরলাম থিটা কোণ উৎপন্ন করে, তাহলে টেন থিটা ইকুয়াল রুট থ্রি, রুট থ্রি মানে টেন, সিক্সটি, সিক্সটি কোণ উৎপন্ন করে, সিক্সটি কোণ উৎপন্ন করে, ক্লিয়ার। এখন ওই যে অয়ক্ষের সেদি তাংশ এই কোন জিনিসটা একটু খেয়াল করো, একটু ছোট করে দে, একটা রেখা যাওয়ার সময় এভাবে গেল এক্স অক্ষ অয়ক্ষ, ওয়াই অক্ষের দিকে মূলবিন্দু থেকে এই অংশটুকু কর্তন করেছে, মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে এই অংশটুকু কর্তন করেছে, এই পেঁচানো যে অংশটুকু দেখাইছি এটাকেই বলে অয়ক্ষের সেদি তাংশ, অয়ক্ষের সেদি তাংশ। এরকম মতো রেখাটা যেতে পারে, এরকম মতো রেখাটা যেতে পারে, তখন এটুক হলো অয়ক্ষের সেদি তাংশ, অয়ক্ষের সেদি তাংশ। যদি এই সেদিতাংশটা পজিটিভ হয় তাহলে এটা হবে মূলবিন্দু থেকে উপরের দিকে, এই সির মানটা যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে মূলবিন্দু থেকে নিচের দিকে, মূলবিন্দু থেকে নিচের দিকে। আবার খেয়াল করো, সির মানটা পজিটিভ হলে অয়ক্ষের সেদিতাংশটা হবে উপরের দিকে মূলবিন্দু থেকে, আর সির মানটা নেগেটিভ হলে অয়ক্ষের সেদিতাংশটা হবে নিচ দিকে, মূলবিন্দু থেকে নিচ দিকে, ক্লিয়ার। আমরা শিখলাম অয়ক্ষের সেদিতাংশ, অয়ক্ষের সেদিতাংশ, আর শিখলাম কোনো একটি রেখাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে সাজালে তার ঢাল এম, তার ঢাল কত, এম, তার ঢাল কত, এম, আর সি হলো অয়ক্ষের সেদিতাংশ। খেয়াল রাখতে হবে এইখানে, খেয়াল করে দেখি, ওয়াই ফ্রি থাকবে, ওয়াই ফ্রি থাকবে, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সেভেন, এরকম একটা সমীকরণ আছে, এখানে ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই থাকলে হবে না, ফ্রি ফ্রি থাকবে ওয়াই। এটা কিছু এর যদি ঢাল বের করতে চাই, টু ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন, ওয়াইকে ফ্রি করতে হবে, ওয়াইকে ফ্রি করতে হবে, টু দেওয়া ভাগ করে দেই সব বাইকে, টু দেওয়া ভাগ করে দেই সব বাইকে, মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস সেভেন বাই টু, ঢাল, ঢাল কত, মাইনাস থ্রি বাই টু, ওয়াই অক্ষের সেদি তাংশ, অয়ক্ষের সেদি তাংশ সেভেন বাই টু, অয়ক্ষের সেদি তাংশ সেভেন বাই টু, ক্লিয়ার। এভাবে যে কোনো সমীকরণকে আগে সাইজ করতে হবে, ফ্রি ওয়াই এরকম শুধু ওয়াই ইকুয়াল টু সামথিং এক্স প্লাস সামথিং, সামথিং এক্স প্লাস সামথিং, তখন এক্সের সহগটাই হয়ে যাবে ঢাল, এক্সের সহগটাই কী হয়ে যাবে, ঢাল, আর ওই সেভেন বাই টু অয়ক্ষের সেদি তাংশ, অয়ক্ষের সেদি তাংশ। এখন কোনো একটি রেখা যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারে হয়, সিটা নাই, সিটা নাই, তাহলে সি নাই মানে অয়ক্ষের সেদিতাংশও নাই, সি নাই মানে অয়ক্ষের সেদিতাংশও নাই, সে যাবে এভাবে, সে যাবে এভাবে, এই যে রেখাটা এইভাবে গেল, এই রেখা যাওয়ার সময় কোনো অক্ষ থেকে কোনো অক্ষ কর্তন করেছে, অয়ক্ষ থেকে, ওই অক্ষ থেকে কোনো অক্ষ কর্তন করে নাই, এটা হলো মূলবিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স ইহা মূল বিন্দুগামী, বলো মূলবিন্দুগামী রেখা, ওয়াই ইকুয়াল টু এম এক্স ইহা মূলবিন্দুগামী রেখা, শুধু যে এদিক দা না, এদিক দা যেভাবে যেতে পারে, এদিক দা যাইতে পারে, এখানে এভাবে যাইতে পারে, অর্থাৎ সে কোনো অক্ষ থেকে কোনো পরিমাণ অংশ কর্তন করবে না, ওয়াই ইকুয়াল টু এম এক্স ইহা মূলবিন্দুগামী রেখা, ইহা মূলবিন্দুগামী রেখা, রেখা। এখন
আমরা শিখলাম কোন একটি সরলরেখা এক্স বা ওয়াই অক্ষকে কই ছেদ করে এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ ঠিক আছে মূলবিন্দুগামী রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স আমরা শিখলাম এক্স অক্ষের সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ বা কোন রেখা কোন অক্ষকে কোথায় ছেদ করে কোথায় কি ছেদ করে যেমন এ অফ থ্রি ফোর এ অফ থ্রি ফোর বি অফ মাইনাস ফোর টু মাইনাস ফোর টু এখান থেকে এবি রেখার দূরত্ব বের করতে পারবো এবি রেখার ঢাল বের করতে পারবো এবি রেখার সমীকরণ বের করতে পারবো এবি রেখা এক্স যাওয়ার সময় এক্স অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণ তৈরি করে তাও বের করতে পারবো কোণ তৈরি করতে বের করতে হলে প্রথমে এবি এর ঢাল এম ইকুয়াল টু কুটিদ্বয়ের অন্তর বাই প্লাস ফোর হয়ে গেছে এই যে কুটি ফোর মাইনাস টু বাই ভুজ থ্রি মাইনাস মাইনাস প্লাস ফোর ইকুয়াল টু টু বাই সেভেন ঢাল এম ইকুয়াল টু কত টু বাই সেভেন আমরা জানি দুটি থিটা কোণ দুটি কী কোণ থিটা কোণ উৎপন্ন করে সুতরাং ঢাল টেন থিটা ইকুয়াল টু এম থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এম থিটা ইকুয়াল টু এমের মানটা কত টু বাই সেভেন টেন ইনভার্স টু বাই সেভেন ক্লিক করতে হলে মেশিনে আমি বলছিলাম তোমাদের এ করতে হবে শিফট চেপে নিতে হবে কত কিন্তু চেপে নিতে হবে শিফট চেপে নিতে হবে শিফট দেওয়া টেন টু বাই সেভেন শিফট দেওয়া শিফট টেন টু বাই সেভেন টু ভাগ সেভেন এটা আসে পনেরো দশমিক নাইন ফোর ডিগ্রি পনেরো দশমিক নাইন ফোর ডিগ্রি পনেরো দশমিক নাইন ফোর ডিগ্রি নাইন ফোর ডিগ্রি এভাবে ইত্যাদি প্রশ্নের উত্তর আমরা পাবো ইত্যাদি প্রশ্ন উত্তর আমরা কী পাবো কোনো অসুবিধা নাই এখন একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা শিখব এখন একটা রেখা এরকম যদি দেখি আমরা ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ফোর ঢাল কত ঢাল এম ইকুয়াল টু টু ওই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি তো ঢাল এম ইকুয়াল টু টু আর ওয়াই অক্ষের সেদিহতাংশ মাইনাস ফোর মানে মূলবিন্দু থেকে নিচ দিকে যাবে এক্স ওয়াই ড্যাশের দিকে ওয়াই ড্যাশের দিকে ধরি এই রেখা যাওয়ার সময় এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে ধরলাম থিটা আমি লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু এম থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এম ইকুয়াল টু টেন ইনভার্স টু আগে তো আমরা ওয়ান থাকলে লিখে ফেলতাম টেন ফোরটি ফাইভ রুট থ্রি থাকলে লিখে ফেলি টেন সিক্সটি কোনো অসুবিধা নাই আজকে টু আছে টেন ইনভার্স টু আমরা যদি ক্যালকুলেটারে চাপ দিই টেন ইনভার্স টু ওই উপরে বাম পাশে শিফট চেপে টেন দিলেই টেন ইনভার্স টু ফল আসে তেষট্টি পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি তেষট্টি পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি তেষট্টি পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি তেষট্টি পয়েন্ট ফোর থ্রি কি ডিগ্রি কোনো অসুবিধা নাই এখন খুবই একটা ইম্পর্টেন্ট বেসিক বলেই শেষ কোনো একটি রেখার ঢাল ওয়ান কোনো একটি রেখার ঢাল ওয়ান রেখা টির চিত্র আঁক রেখাটির চিত্র আঁক ঢাল ওয়ান একটা রেখার ঢাল ওয়ান রেখাটির চিত্র আর কিছু বলা নাই ঢাল ওয়ান থেকে আমি দেখব রেখাটি যাওয়ার সময় এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে দড়ি কোণটা থিটা তাহলে টেন থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে টেন থিটা ইকুয়াল টু টেন ফোরটি ফাইভ থিটা ইকুয়াল টু ফোরটি ফাইভ ফোরটি ফাইভ মানে রেখাটি যাওয়ার সময় এরকম বরাবর যাবে যেন এখানে ফোরটি ফাইভ ডিগ্রি কোণ তৈরি হয় এটাই হলো টেন থিটা যার ঢাল ওয়ান এটাই হলো এই রেখার সমীকরণ ঢাল ওয়ান এই রেখার সমীকরণ এই রেখার কি সমীকরণ ওকে এটাই এগারো দশমিক চারে অনেকগুলো বেসিক বললাম এখন কিছু অঙ্ক পরে আসতে পারবে এইচ ডাব্লিউ লিখে নেও এগারো দশমিক চারের এইচ ডাব্লিউ এগারো দশমিক চারের চার থেকে না দশ থেকে তেরো দশ থেকে তেরো আরও হয়তো বা একটা বা দুইটা ক্লাস লাগবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ